ব্রাজিলিয়ান সাপোর্টাররা, ব্রাজিলকে যারা আসলে সমর্থন করছেন বাংলাদেশে, কাতারে, ব্রাজিলে বসে বিশ্বের যে কোনো প্রান্তে, তারা নিজেদেরকে অনেকটা যেন সৌদি আরবিয়া ভাবা শুরু করেছে। কারণ আর্জেন্টিনা হেরে গেছে সৌদি আরবিয়ার কাছে, এই জয়টা যেন ব্রাজিল সমর্থকদের জয়। মাঠের খেলা কিন্তু আর কিছুক্ষণ পরই, এবং সেই ম্যাচে ব্রাজিল কেমন করবে, প্রেডিকশন কেমন হতে পারে, নেইমার মেসির রোলে অবতীর্ণ হবেন কি না, কিংবা লুসাইল আইকনিক স্টেডিয়াম যেখানটায় আসলে সৌদি আরবে আর্জেন্টিনা ভূপাতিত হয়েছে, ল্যাটিন পরাশক্তি ব্রাজিলের জন্য কোনো চমক অপেক্ষায় কি না, সেই আলোচনাগুলো কিন্তু এই মুহূর্তে অনেক বেশি বাস্তব, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্রাজিলের সবচেয়ে বড় দিক যেটা, এবার কনমেবল থেকে যে দলগুলো কোয়ালিফাই করে এসেছে, 45 পয়েন্টস ব্রাজিল গট ফ্রম দ্য কোয়ালিফিকেশন। 14টা ম্যাচে তারা জয় পেয়েছে, 3টা ড্র করেছে, এবং এই যে 17টা ম্যাচে ব্রাজিল দারুণ খেলেছে, এটা কিন্তু তাদের একটা ধারাবাহিকতাকে প্রমাণ করে। ব্রাজিলের অবশ্য সবশেষ যে পরাজয়, সেটা আবার কোপার ফাইনালে আর্জেন্টিনার কাছে। ওই দিক থেকে আবার আর্জেন্টাইন সমর্থকরা বলতেই পারেন যে ব্রাজিল যতই আসলে বড় দল হোক না কেন, যতই ভালো ফুটবল খেলুক না কেন, দিন শেষে কিন্তু সবশেষ হারের স্বাদ তারা পেয়েছে আর্জেন্টাইনদের কাছে। তাহলে কি আর্জেন্টিনার সমর্থকরা পরের ম্যাচে ব্রাজিলের এগেনস্টে সার্বিয়ান হয়ে যাওয়ার চেষ্টা করবে? এটা আসলে বলার অপেক্ষা রাখে না, সার্বিয়া কি তারা সাপোর্ট করবে অন্তত নিজেদের মানসম্মান বাঁচানোর জন্য হলেও। এর বাইরে ব্রাজিল দ্য অনলি টিম, যখন থেকে বিশ্বকাপ শুরু হয়েছে সেই 1930 থেকে, 92 বছর আগ থেকে এখন পর্যন্ত 2022, একমাত্র দল যারা প্রতিবারই কোয়ালিফাই ক্রস করে বিশ্বকাপের মূল পর্বে খেলেছে। নিঃসন্দেহে একটা বড় রেকর্ড। 1998 সালের পর থেকে ব্রাজিল বিশ্বকাপে যতবার অংশগ্রহণ করেছে, গ্রুপ পর্বের ম্যাচে কখনোই পরাজিত হয়নি। অর্থাৎ প্রায় 2 যুগ থেকে ব্রাজিলকে গ্রুপ পর্বের ম্যাচে কোনো প্রতিপক্ষই হারাতে পারেনি। অর্থাৎ সার্বিয়াকে ব্রাজিলের এগেনস্টে জয় পেতে হলে, রুখে দিতে হলে অসাধারণ ফুটবল খেলতে হবে। ব্রাজিল কিন্তু 20 বছর থেকে, 2 দশক, সময়টা কিন্তু খুব অল্প না, তারাও বিশ্বকাপ জেতে না। সবশেষ যে পেনটা জয় করেছিল সেটাও ছিল 2002 সালে সিউলে। মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপটা ইউরোপিয়ান কিংবা ল্যাটিন দল, সে যেই দলই হোক না কেন, খুব একটা সহজ না। ব্রাজিল কেমন করে, একই সাথে মুদ্রার অপর পিঠ কিন্তু নেইমার কেমন করেন। লিওনেল মেসির প্রিয় বন্ধুদের যে শর্ট লিস্ট করা হয়, তাতে নেইমার সুয়ারেজরা চলেই আসেন অটোমেটিকলি। মেসি দুঃখ পেয়ে প্রথম ম্যাচটায় মাঠ ছেড়েছেন, নেইমার কি জয় নিয়ে মেসির দুঃখে প্রলেপ দেবেন? কারণ আপামর জনগণ যাই ভাবুক না কেন, যাই চিন্তা করুক না কেন, যে দলকেই সাপোর্ট করুক কিংবা বিপক্ষে যাক না কেন, নেইমার মেসিরা আবার একে অন্যের মঙ্গলটাই চান। এখানেই হয়তো দুই গ্রেট ফুটবলারের গ্রেটনেস। রিয়াসাদ আজিম, 71, দোহা, কাতার। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।